শীর্ষ দুই প্রার্থীর কেউই 50% বেশি ভোট না পাওয়ায় রান অফ অর্থাৎ দ্বিতীয় দফায় গড়িয়েছে ইরানের প্রেসিডেন্ট নির্বাচন। 5 জুলাই ভোটের মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি হবে বলে জানায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইরানে শুক্রবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনার পর নির্বাচনী সদর দপ্তরের মুখপাত্র মোহসেন ইসলামি সর্বশেষ পরিসংখ্যান তুলে ধরেন। এতে দেখা যায় দেশটির সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সংস্কারপন্থী নেতা মাসুদ পেজেশকিয়ান 1,04,00,000 বেশি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক প্রধান পরমাণু আলোচক ও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অনুগত সাইদ জালিলি পেয়েছেন প্রায় 95,00,000 ভোট। ফলাফল অনুযায়ী দুই প্রার্থীর কেউ শতকরা 50%-এর বেশি ভোট পাননি। ইরানের সংবিধান অনুযায়ী কোনো প্রার্থী শতকরা 50%-এর বেশি ভোট না পাওয়ায় আবারও এই শীর্ষ দুই প্রার্থীর মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী 5 জুলাই সেই নির্বাচন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, গেল 19 মে মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ায় দেশটিতে আগাম এই নির্বাচন অনুষ্ঠিত হয়।